ওই যে মাসির বাড়ি এসছি, এটা হচ্ছে মাসিতে বাড়ি, ওপর এখনো কমপ্লিট হয়নি, নিচে কমপ্লিট। ওই যে দাঁড়িয়ে আছে স্যার, আর এই যে মাসিদের কালুয়া বুলুয়া, কোথায় এই যে কালুয়া বুলুয়া দাঁড়িয়ে আছে মাসিদের, আর এই যে ছাগল, আর এই যে আমাদের মাহি বুড়ো আসছে। এই যে একটু হ্যালো বলে দাও মাহি, একটু হ্যালো বলে দাও, হাই করে দাও। এই যে আমি উঠলাম সকালবেলায়, ছোট ছোট ব্লগ দেবো কারণ এখানে ওয়াইফাই নেই, নেটে যা আপলোড হয়। তো দেখো চুরি টুরি পড়ে রয়েছে সব, এই যে দাঁড়িয়ে আছে, কয়েকদিন ঘুরবো, ঘুরে চলে যাব। যাই এখন কি করছে, এদের নাম কি যেন ভুলে গেছি, টিয়া পাখি, দুষ্টু মিষ্টু টিয়া পাখি তো সে সবাই জানে, দুষ্টু মিষ্টু। এই যে কালিয়া, এই এই মারতে আসছিস মানে, মাসি ভাত বাড়ছে, এটা কে দেখি একটু, এটা কে মামা দেখি, ইলি বাবলে বিড়াল হয়েছে তো, আমরা খেয়ে নি পরে কথা বলছি। মনে হয় এবার এই যে মাছ ধুয়ে নিয়ে আসি আমি। তো দেখো এসছে, দেখি বাবাই প্রথম ঘাস কাটতেও দেখে নিলাম, আমাদেরকে তাকাও একটু, বেশ মানাচ্ছে, শখ করে এসছে ঘাস কাটতে। কত শখ হয়েছে ঘাস কাটা, বেশ ভালো লাগছে। তো হ্যালো, সারাদিন যেমন তেমন কাটবো, বিকালবেলা খুবই ঠান্ডা, কিন্তু আমরা একটু চার্চে বেরিয়েছি, চার্চে যাবো আমরা, বেরিয়েছি আর ওরা তো বেরিয়েছি, চলো দেখো। এই যে আমরা চারজনে বেরিয়ে গেছি, তো চার্চে যেয়ে দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, এই যে আমরা চার্চে ঢুকে পড়েছি, তো ওখানকার আওয়াজটা আমি কম করে দিয়েছি, মানে মিউট করে রেখেছি, কারণ ওখানে টাইম কোন চার্চ এসে আমাদের বহরমপুর আছে কিন্তু কোন দিনও যাওয়া হয়নি, চলে আসবে বলে আমি এখানে ভয়েস ওভার দিলাম। তো অনেক দোকান বসেছে, অনেক বন্ধ, মানে মেলা সবে শুরু, তো সেরকম একটা ভিড় নেই, যেহেতু গ্রামের দিকে খুব ভিড়ই হয় মেলাতে, কিন্তু আজকে সেরকম একটা ভিড় নেই। তো দেখো চার্চে ঢোকার পথে কি সুন্দর সাজিয়েছে, তো চার্চ মানে সত্যি একটা শান্তির জায়গা, মানে নিশ্চুপভাবে ঠাকুরকে ডাকা। তো আমরা গেলাম চার্চের সামনে, তো কারণবশত আমরা চার্চের ভেতরে যাইনি, বাবু আর মুন্নি গেছে, তো চার্চের ভেতরটাও তোমাদের সাথে শেয়ার করব। চলো, এই প্রথম আমার কোনো চার্চে আসা, এর আগে কখনো আসিনি। তো ভেতরটা এত সুন্দর, আর সব পরিবেশটা এত ভালো, মানে বসে ঠাকুরের নাম করা একটা সত্যি খুব সুন্দর জায়গা। আমরা যেরকম কীর্তন করি মন্দিরে, আর এরা চার্চে সব চুপচাপ বসে, চার্চটা খুব সুন্দর সাজিয়েছে। তো ঠাকুরকে প্রে করে নিলাম, আর আমরা এই বাড়ি দাঁড়িয়ে বাইরে দাঁড়িয়ে ছবি তুলছিলাম। দেখো কি চার্চে প্রণাম করতে হয়, এটা তো আমাদের খুব ভালো লাগে, মানে সত্যি মনে খুব শান্তিদায়ক। তো বাইরে চলে এসছি, দেখো এখানে এখন ফায়ার পান খাবে আমাদের ফজিবাবু, তো ফায়ার পান আগুন ধরানো হয়ে গেছে, তোরা একটু কিশমিশ দিল আমাকে বলছিল খেতে, কিন্তু এর আগে আমি খেয়ে খুব একটা বাজে অনুভূতি পেয়েছি, মানে আমার বমি বমি পেয়ে গেছিলো গন্ধতে, এই জন্য আমি আর খেলাম না, আমি দুটো এমনি মিষ্টি পান নিলাম। তো এই যে খেয়ে নিল আর আমি দুটো মিষ্টি পান নিলাম। দেখো পানের সরঞ্জামগুলো এত সুন্দর, এত ভালো লাগছিলো, তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। আর এইদিকে যে দোকানপাট বসেছে, তো আমি একটা কানের দাম জিজ্ঞেস করলাম, সেটা 250 টাকা চাচ্ছিলো, মানে যেটা অনলাইনে 100 টাকা। তো এখানে খুব একটা দাম নিচ্ছে মেলাতে, জন্য কিছুই কেনা হয়নি, সাধারণ একটু ঘুরে চলে এলাম। আর বাবুকে ওখানটায় লাফানোর ওইটা তো দেখেছে, কোনো জেদ করেনি। তো আমরা এখান থেকে, দেখো মেলাটা খুব সুন্দর লাগছে, এখান থেকে আমরা পাঁশকুড়ার চপ খেতে যাবো, তো চলো দেখা যাক। তো দেখো একদম পাঁশকুড়ার চপের দোকানে খুবই ভিড় হয় সব জায়গাতেই, তো গরম গরম ভেজে ভেজে দিচ্ছে।
একে তো গ্যাসের প্রবলেম, তবু মানুষ লোভ সামলাতে পারে না, তো একটু খেয়ে নিলাম আমরা সবাই মিলে, একটু পাঁশকুড়ার চপ খেয়ে নেবো, খুবই সুন্দর লাগে পাঁশকুড়া চপ খেতে। তো দেখো আমরা এই যে সবাই খাচ্ছি বসে বসে একদম গরম গরম ভাজা পাঁশকুড়া চপ, তো এখান থেকে এখন আমরা মেসোর দোকানে চলে যাবো। অন্ধকার খুব দেখতে পাচ্ছে না হয়তো মুখ, তো আমরা চলে এসেছি দেখো মিষ্টি নিয়ে, হেভি লাগলো মিষ্টি গুলো খেতে, কি দারুন। আর ওই দেখো ভূত আসছে, ভূত খালি রেগে যায়, তো অন্ধকারে দেখতে পাবে না, এখানে একটু লাইট কম আছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, গুড নাইট, সাথে থাকো পাশে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বাই। চ্যানেলটি অনেক বড় ফ্যামিলি হচ্ছে, অনেক 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 থ্যাংক ইউ। আর এই যে আমার ফজি আর আমি তার কুইন, বাই।